এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। তার মানে বর্দা যেমন মানুষ ছিলেন তেমন মানুষই আছেন, শুধু পাল্টে যাওয়ার নাটক করছেন। আমার কিন্তু সেটা মনে হয় না শেষদি ভাই। হ্যাঁ, এটা ঠিক যে বর্দা এর আগে আমাদের সঙ্গে অনেকবার অনেক রকমের নাটক করেছেন, কিন্তু এভাবে কখনো নিজের কারখানার দায়িত্ব, নিজের টাকা পয়সার দায়িত্ব অন্য কারোর হাতে তুলে দেননি। বর্দা নিজের থেকেও নিজের টাকা পয়সা এবং নিজের কারখানাকে বেশি ভালোবাসে। বর্দার মনে যদি অন্য কোনো প্ল্যান থেকেও থাকতো, তাহলে আর যাই করুক, বর্দি ভাইয়ের নামে নিজের অফিসটা লিখে দিতেন না, আর তোমাকেও তোমাকেও নাচের স্কুল খোলার পারমিশন দিতেন না। ভালো করে ভেবে দেখো। কিন্তু ঠাম্মির কথা, বর্দার কথা, তারপর আজ শেষদা যে কথাগুলো বললেন, এই সব কিছুর মধ্যে একটা না একটা কানেকশন তো আছে। আর কোনো কানেকশন নাও থাকতে পারে, আমরা হয়তো এমনি এমনি সন্দেহ করছি। শেষদি ভাই, এখন ছাড়ো, এসব কথা থাক, পরে ভাবা যাবে। বর্দার আচমকা বদলে যাওয়া নিয়ে আমার মনে সন্দেহটা দিন দিন চেপে বসছে কেন? তার মানে কি আবার বড় সড়ো কোনো বিপদ আসতে চলেছে? কি বিপদ? ঈশিতা, দেখ তো সবকিছু ঠিক লিখেছি কিনা। হ্যাঁ, এমনিতে তো ঠিকই আছে। তুমি না একটা কাজ করো দিদি ভাই, তুমি হিসেবটা একবার ভালো করে মিলিয়ে নাও। হিসেব মিলিয়েছি ঠিকই, কিন্তু কতগুলো এক্সট্রা খরচা রয়েছে, সেটা কোন খাতে কি গেছে সেটা ঠিক বুঝতে পারছি না। আর কয়েকটা জিনিস আছে যেটা মেনশন করাও নেই। আচ্ছা, তুমি আপাতত লিখে রাখো, পরে না হয় আলো অবিত থেকে ভালো করে বুঝে নেওয়া যাবে। ঠিক বলেছিস, চল বেরোই। হ্যাঁ চলো, তুমি ব্যাগটা নাও, আমি এটা রাখছি। চল। রাধা মাধব, রাধা মাধব, আসতে পারি? ও, ক্ষমা করবেন, এই অনুমতিটা আমার দরজার বাইরে থেকে নেওয়া উচিত ছিল। আপনি? রাধা মাধব, রাধা মাধব, প্রভু তোমার আশীর্বাদে সবই সম্ভব। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগত পাতে, প্রভু তোমার ইচ্ছায় দেবরাজ আজ কত তাড়াতাড়ি কত উন্নতি করেছে, আহা দেখেও বড় ভালো লাগছে। আপনাকে ঠিক চিনলাম না, আপনার পরিচয়টা দেবেন প্লিজ। আমি একজন অতিথি এই রাধা মাধবের দুনিয়ায়, আমরা সবাই অতিথি। এই অধমতায়, নমস্কার, এই অধমের নাম হচ্ছে গোস্বামী। বলতে পারেন আমি আজ আপনাদের এখানে এসেছি অতিথি হয়ে, সব তারই ইচ্ছে। গোস্বামী, নামটা তো খুব চেনা চেনা লাগছে, কোথায় যেন শুনেছি। অতিথি হয়ে এসছেন খুব ভালো কথা, কিন্তু এখানে আসা নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। কারণ ছাড়া এই জগতে কি একটা পাতাও নড়ে? সবই তো কারণের ফল। হ্যাঁ, আমার এখানে আসার পেছনেও একটা কারণ রয়েছে। আমি দেবরাজ চ্যাটার্জির সঙ্গে 2 কোটি টাকার ব্যবসায়িক ডিলের জন্য হাত মেলাতে চাই, আর সেই কারণেই রাধা মাধব, রাধা মাধব। 2 কোটি টাকা? আপনি বসুন। হিমা, না না, বসে সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নেই। আমি ডিলের সমস্ত কাগজপত্র রেডি করে এনেছি, আর দেবরাজ চ্যাটার্জির বদলে আপনি তো এখন কোম্পানির দায়িত্ব সামলাচ্ছেন, তার মানে ডিলটা আপনার সঙ্গে করতে হবে।
এই নিন, আপনি চটজলদি সাইনটা করে দিন, তাহলে আমাদের ব্যবসায়িক সম্পর্ক আরো দৃঢ় হবে, আমাদের মধ্যে ব্যবসায়িক লেনদেন আরো বাড়বে। এই নিন, ভালো করে পড়ে সাইনটা করে দিন। দিদিভাই, তুমি কোনো তাড়াহুড়ো করো না, আর সইটা এখনই করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, আমিও সেটা বলতে যাচ্ছিলাম, গোস্বামীবাবু আমাকে একটু সময় দেবেন, সব কিছু পড়ে বুঝিয়ে নি, তারপরেই না হয় ডিলটা ফাইনাল করব। সময় নেবেন, নিন, সবই তো রাধা মাধবের ইচ্ছে। আমি তাহলে কাগজপত্রগুলো এখানেই রেখে গেলাম, আপনারা ভালো মতো দেখে নিজেদের মধ্যে পরামর্শ করে সিদ্ধান্ত নেবেন। আমি খুব তাড়াতাড়ি আবার আসব। আমার ভিজিটিং কার্ড রেখে গেলাম, ভালো থাকবেন। রাধা মাধব, রাধা মাধব। কি ব্যাপার বলো তো দিদিভাই? কি জানি, এরকম অদ্ভুত মানুষ তো জীবনে দেখিনি, কিন্তু ওনার নামটা খুব চেনা চেনা লাগলো, আগে কোথাও শুনেছি। আর ওনার কথাবার্তা শুনে মনে হলো যে উনি এই অফিসে নতুন নন, আগেও এসেছেন। উনি এটাও জানেন যে দেবরাজের বদলে এখন আমি অফিসের কাজকর্ম দেখছি। ভদ্রলোক 2 কোটি টাকার ডিল ফাইনাল করতে চান, অথচ উনি 1 মিনিটও বসে সময় নষ্ট করতে চাইল না। খটকা তো একটু লাগছেই মেজ। সুশোভন গোস্বামী, SG ট্রেডার্স, মনে পড়েছে? এই সুশোভন গোস্বামীর সঙ্গে দেবরাজের অনেক দিনের পুরনো শত্রুতা। দেবরাজের সঙ্গে সুশোভনের আদায় কাজকলায় সম্পর্ক। উনি হঠাৎ করে এতদিন পর উদয় হলেন কেন? তাও আবার আমি অফিসের দায়িত্ব নিতে না নিতেই 2 কোটি টাকার ডিল নিয়ে হাজির হয়ে গেলেন। ওনার আসল উদ্দেশ্যটা কি? দেবরাজ এখন কোনো কাজকর্ম করতে পারছে না, সেই সুযোগটাকে কি উনি কাজে লাগাতে চাইছেন? আমাদের কি কোনো ক্ষতি করতে চাইছেন? আলো, আলো। হ্যাঁ, তুমি? হ্যাঁ, ওই তুমি বললে না অফিস থেকে ওই কাগজপত্রগুলো আনতে, গুছিয়ে এনেছি, তুমি একবার মিলিয়ে দেখে নাও। আচ্ছা দাও। সব ঠিক আছে। তাহলে ফাইনালি আজ থেকে বর্দি ভাই অফিসের সমস্ত অফিসিয়াল কাজকর্মের দায়িত্ব নিল। মা, তাই নাকি? তা কাজকর্ম ঠিকঠাক করছে? সবে তো প্রথম দিন, ধীরে ধীরে বর্দি ভাই সব শিখে যাবে। সে তো শিখতেই হবে, নইলে তুমি ছাড়বে নাকি? একটা কথা বলবো, আমি কিন্তু খুব খুশি হ্যাঁ একটা ব্যাপারে। কেন? ধরো তুমি যদি কোনোদিন রাগ করে আমাকে তোমার অফিস থেকে বার করে দাও, তাহলে কিন্তু আমার কাজের অভাব হবে না, আমি সোজা বর্দি ভাইয়ের অফিসে চলে যাবো, একটা না একটা কাজ ঠিক জুটিয়ে নেবো। ক্ষেমং করে দিক, তুমি কিন্তু আমার ডান হাত, তুমি যদি রাগারাগি করে আমার কাজ ছেড়ে দাও, তাহলে সব থেকে বড় সমস্যায় আমি পড়বো। হিমা, না না, আমি সেভাবে বলিনি। দেখো আলো, তুমি আমার উপর বিশ্বাস করে এই কাজের দায়িত্ব দিয়েছো বলেই না আজ আমি করে কমবে খেতে পাচ্ছি, তাহলে কে আমাকে এসব দায়িত্ব দিতে বলো তো? হ্যাঁ, সত্যি কথা বলবো আলো, আজ আমি তোমার জন্য খুব খুব খুশি, আর তোমার জন্য আমার খুব গর্বও হচ্ছে। আমার জন্য গর্ব হচ্ছে? হঠাৎ কেন শুনি? আরে, এই সংসারটা এতদিন ধরে ওই দেবরাজ চ্যাটার্জি ছিল। আরে এতদিন বলছি কেন, কদিন আগে অবধিও তো ছিল, কিন্তু এখন এই সংসারটা তোমার, তোমার। সত্যি তো শুধু যদি তোমার বাচ্চাটা। আলো,
আলো আমি ওইভাবে কিছু বলতে যাইনি, বিশ্বাস করো আমি আসলে মানে কিন্তু কি হয়েছে বলো তো। ঠিক আছে, কেন বলো তো? কারণ আমি মেসি ভাইয়ের মুখে শুনলাম ভদ্রলোক নাকি বর্তার পুরনো কম্পিটিটর, মানে বিজনেস ফিল্ডের পুরনো শত্রুও বলা যেতে পারে। বহু বছর উনি মার্কেটে ছিলেন না, আচমকা ফিরে এসেছেন, বর্দার কোম্পানির সঙ্গে বিজনেস করতে চাইছেন, এটাই না আমার খুব একটা সুবিধার বলে মনে হচ্ছে না। আচ্ছা, বড় বৌদির এই নিয়ে কি বক্তব্য? বর্দি ভাইয়ের কি করা উচিত বর্দি ভাই বুঝতে পারছিল না, তাই বর্দি ভাই মেসি ভাইকে আমার কাছে পাঠিয়েছিল আমার সাজেশন নেওয়ার জন্য। আমিও তো লোকটাকে চিনি না, তাই প্রথমে কিছুই বলতে পারিনি, কিন্তু মেজদি ভাইয়ের ধারণা লোকটা সত্যি এতদিন পর মার্কেটে ফেরার জন্য বর্দার হাত ধরে বিজনেস শুরু করতে চাইছে। যদি সত্যি এরকমটা হয় তাহলে তো দুপক্ষের জন্যই ভালো হওয়ার কথা, কিন্তু তাও আমার বিষয়টা কেমন একটা লাগছে। দেখো আলো, এরকম যে হতে পারে না তা তো নয়, মানে বর্ধমান শহরে বর্দার তো বেশ নামডাক আছে, সেটা তো সত্যি, তাই না? তবে আমার কিন্তু সেটা মনে হচ্ছে না। মানে? না মানে সবকিছু মিলিয়েই আমার কিন্তু কেমন একটা খটকা লাগছে। দেবরাজ এত সহজে সাবিত্রীকে ওর কোম্পানিটা লিখে দিল, আর সাবিত্রী জয়েন করতে না করতেই এই সুশোভন এসে হাজির হলো। ব্যাপারটা কিন্তু এত সহজ নয় আলো, একবার ভেবে দেখ, পর পর ঘটনাগুলো এমনভাবে ঘটছে যেন মনে হচ্ছে সব সাজানো, মনে হচ্ছে না কি? হ্যাঁ, সেটাও তুমি ভুল কিছু বলনি, আর আমি সেই থেকে এটা নিয়ে ভেবে যাচ্ছি, কিন্তু ভেবে ভেবে কিছুতেই হিসেব মেলাতে পারছি না। ওই সুশোভন গোস্বামী কি এই সুযোগে কোনো বড়সড় ক্ষতি করার প্ল্যান নিয়ে এসেছে? আমার আবার সেটা মনে হয় না। তোকে আমি আগেও যে কথা বলেছি আজও সেই কথাই বলছি, নিজেকে একবার প্রশ্ন করে দেখ, দেবরাজকে কি তুই সত্যিই বিশ্বাস করছিস? সুশোভন গোস্বামী বাইরের লোক, সাবিত্রী যদি এই ডিলে সাইন না করে তাহলে কিন্তু ওর কিচ্ছু করার থাকবে না। আমার চিন্তা হচ্ছে দেবরাজকে নিয়ে। দেবরাজ যেভাবে তোর কথায় উঠছে বসছে আমার কিন্তু ভালো রকম সন্দেহ হচ্ছে। দেবরাজের আসল উদ্দেশ্যটা যে কি সেটা আমিও বুঝতে পারছি না। তার থেকে বড় সমস্যা হলো এখন ওকে বাজিয়ে দেখার উপায় নেই, এখন একমাত্র উপায় হলো তোদের সাবধানে পা ফেলা। জানো তো ঠাম্মি, আরেকটা ঘটনা ঘটেছে। শেষদা শেষে ভেয়েকে কি বলেছে জানো? বলেছে যে বর্দা আজ আমাদের এত স্বাধীনতা দিচ্ছে, সেই বর্দাই একদিন আমাদের ডানা ছেটে দেবে। না না ঠাম্মি, বর্দি ভাইকে কিছুতে এই ডিলটা ফাইনাল করতে দিলে হবে না। যদি বর্দার মনে সত্যি সত্যি অন্য কোনো প্ল্যান থেকে থাকে, বর্দার বদলে যাওয়াতে আমরা সবাই খুব খুশি, এটা ঠিক, কিন্তু সত্যিই যদি ওনার মনে অন্য কোনো প্ল্যান থাকে, সেটা আজ পাওয়ার জন্য আরো কিছুদিন সময় দিতে হবে। একদমই তাই, এখন কিচ্ছু করার দরকার নেই। ব্যাপারটা কোন দিকে যাচ্ছে, জলটা কোন দিকে গড়াচ্ছে, শুধু সেটা দেখ। হ্যাঁ আলো, ঠাম্মা ঠিকই বলেছে, তুমি না বড় বৌদিকে বারণ করে দাও, বড় বৌদি যেন কোনোভাবে ওই ডিটে সই না করে। কাল সকালেই বলবো। তোমার চা। শোনো না, তোমার সঙ্গে কিছু কথা ছিল, কাল রাতেই বলতাম, কিন্তু বাড়ি ফিরে প্রীতমের অঙ্ক নিয়ে বসতে হলো। ওকে পড়াতে পড়াতে কখন চোখ লেগে গেছে বুঝতে পারিনি,
এখন চা খেতে খেতে একটু কথাগুলো শুনে নেবে? না, এখন কোনো কথা শুনতে পারবো না, মাথাটা গরম আছে। কেন মাথা গরম? কেন, কি হলো তোমার? আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে পারছি না, যাও না অফিসে যাও না। তুমি আমার সাথে শেয়ার করতে পারো। আচ্ছা তুমি কি বাংলা কথা বোঝো না? তখন থেকে এক কথা বলে যাচ্ছ। আমি বলছি তো মাথাটা গরম আছে, আমার একটু একা থাকতে দাও, আমার মাথা আমি ঠান্ডা করে নেবো, যাও অফিসে যাও। ঠিক আছে, এই ওষুধগুলো এখানে রেখে গেলাম, জল খাবারের পর খেয়ে নিও, আমি আসছি। বর্তা বর্তা, বর্তি ভাই কোথায় জানেন? অফিসে গেছে। অফিসে চলে গেছে? বর্তি ভাই অফিসে চলে গেল? তাহলে এবার কি হবে? এবার যদি সুশোভন গোস্বামীর সঙ্গে ডিলটা ফাইনাল করে নেয় তাহলে তো। ফোনটা ধরো বর্তি ভাই, ফোনটা ধরো। এবার কি হবে? অভি, অভি কোথায়? বর্তি ভাই ফোনটা তোলো, বর্তি ভাই। অভি, অভি, আলোক কি হয়েছে? বর্তি ভাই, বর্তি ভাই মেসি ভাইকে নিয়ে অফিসে চলে গেছে, সেই থেকে ফোন করে যাচ্ছি, বর্তি ভাই ফোনই তুলছে না। সুশোভন গোস্বামীর সঙ্গে যদি ডিলটা ফাইনাল হয়ে যায় তাহলে অনেক বড় বিপদ হয়ে যাবে, যেভাবেই হোক ডিলটা ফাইনাল হওয়া থেকে আমাদের আটকাতে হবে। আচ্ছা বড় বৌদি কতক্ষণ আগে বেরিয়েছে? জানি না, আমি বর্তার ঘরে গিয়েছিলাম, বর্তা বললো বেরিয়ে গেছে, এর থেকে বেশি তো কিছু বললো না। কি যে করবো, আমার মাথা কাজ করছে না। আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি আরেকবার ফোন করো, ফোনটা যদি না ধরে আমাদের গিয়ে ডিলটা আটকাতে হবে এক্ষুনি। বর্তি ভাই তো ফোনই তুলছে না। দাঁড়াও, আমি আমি মেসি ভাইকে বরং একটা কল করি। হ্যালো, বলো। মেসি ভাই, মেসি ভাই তোমরা কি অফিসে পৌঁছে গেছো? বর্তি ভাই কোথায়? বর্তি ভাই ফোন তুলছে না কেন? কখন থেকে ফোন করে যাচ্ছি? আমি তো অফিসে জাস্ট ঢুকলাম, আর বর্তি ভাই তো কারখানায় গেল। আমার মনে হয় মেশিনের আওয়াজে না দিদিভাই রিংটা শুনতে পাচ্ছে না। থ্যাঙ্ক গড, টেনশনের কিছু নেই তাহলে। বর্তি ভাই কারখানায়। কি হয়েছে আলো? আসতে পারি? আলো, আমি তোমাকে একটু পরে কল করছি। দাঁড়াও দাঁড়াও, মেসি ভাই, মেসি ভাই ফোনটা কেটো না। ফোনটা কেটে দিল। আসুন আসুন, বসুন। রাধা মাধব, রাধা মাধব। সুশোভন গোস্বামী অফিসে চলে এসেছে মনে হয়। মিসেস চ্যাটার্জি, মানে আপনাদের বর্তি ভাইকে তো দেখছি না। হ্যাঁ দিদি ভাই একটু কারখানায় গেছে, দিদি ভাই এক্ষুনি চলে আসবে, আপনি আসুন না বসুন। কি নেবেন আপনি, চা না কফি? অভি, অভি যে করেই হোক ডিলটা ফাইনাল হওয়াতে কাটকাতেই হবে, চলো বসো। আমার প্রপোজালটা নিয়ে নিশ্চয়ই আপনাদের মধ্যে আলোচনা হয়েছে, রাধা মাধবের ইচ্ছায় আশা করি ম্যাডামের এই ডিলটা সাইন করতে কোনো আপত্তি নেই। হ্যাঁ দিদি ভাই কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন, বাকিটা আপনি দিদি ভাইয়ের মুখেই শুনে নেবেন। ঠিক আছে, আমি দিদি ভাইকে এক্ষুনি বলছি যে আপনি দিদি ভাইয়ের জন্য ওয়েট করছেন। প্লিজ। দিদি ভাই তো ফোনটা ধরছে না, আমার মনে হচ্ছে আসতে একটু লেট হবে। হ্যাঁ সেটা তো বুঝতেই পারছি, আসলে আমি চাইছিলাম না শুভ কাজে কোনো দেরি হোক। রাধা মাধবের কৃপায় ম্যাডাম আমার এই প্রপোজালটা নিয়ে কি ভাবছেন সেটা যদি জানতে পারতাম তাহলে একটু শান্তি পেতাম ওই আর কি। দেখুন
আমি যখন অফিসে আসি তখন তো দিদিভাই এই পেপারগুলো আমাকে দিল আনার জন্য। আশা করি তার মানেটা আপনি বুঝতেই পারছেন। আপনি আপনার কারখানাটা আপনার স্ত্রীর নামে করে দিয়েছিলেন, আর আপনার স্ত্রী সেই কারখানার দায়িত্ব নেবার পরের দিনই সেই কারখানা আমি আমার নামে করে নিয়েছি। আমি কিন্তু তোকে না, উত্তেজিত হবেন না, আপনার তো শরীর ভালো নয়, আর রাধা মাধবের কৃপায় আপনি যদি উত্তেজিত হন আপনার শরীর খারাপ করবে। আমি আমি আপনাকে একটা সুযোগ দিতে পারি, আপনি যদি আপনার কারখানা ফেরত চান তাহলে আপনি আমাকে 5 কোটি টাকা দেবেন। ও হ্যাঁ, কোটির কথায় আমার একটা কথা মনে পড়লো, আপনার স্ত্রীকে আমি একটা 2 কোটি টাকার চেক দিয়েছি, সেটা কিন্তু ভুল করেও ব্যাংকে ড্রপ করবেন না, স্টপ পেমেন্ট করা আছে, মানে ওটা ব্যাংকে ফেললে কোনো লাভ হবে না। রাধা মাধব, রাধা মাধব, এই তুই কি আমার সঙ্গে ইয়ার্কি মারছিস? তুই তুই নাম্বার না 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 না, রাধা মাধবের কৃপায় সুশোভন গোস্বামী কখনো কারোর সঙ্গে ইয়ার্কি মারে না। খুব ভালো থাকবে, রাখি, রাধা মাধব, রাধা মাধব। কি হচ্ছে, কি তুই তুই তো হচ্ছিস কেন? সুশোভন গোস্বামী মানে কি হচ্ছে দেব? চুপ করে দাঁড়িয়ে থাকো না ঈশিতা, আমার কথার উত্তর দাও, এর মানে কি? কেন কেন আমার এত বড় সর্বনাশ করলে তোমরা? কাজের কিছু বোঝো তোমরা? ব্যবসার কিছু বোঝো? কোন সাহসে, কোন সাহসে তোমরা এত বড় একটা কাজ করে ফেললে? কাজটা করার আগে আমার সঙ্গে আলোচনা করেছিলে কেন? কোন কোন সাপের বাদ পড়ে গেছে সাবিত্রী? ঘরে দরজা বন্ধ করে বসে আছে কাকু ওকে? বিশ্বাস করুন বর্তা, আমি বুঝতে পারিনি, আমি তো কাগজগুলো সব ভালো করে দেখে নিয়েছিলাম, তখন তো সন্দেহজনক কিছু চোখে পড়েনি। আমি ভেবেছিলাম হয়তো উনি ভালো মনেই বিজনেস ডিলটা করতে চাইছেন, তখন কি করে জানবো বলুন যে ওনার মনে এই সমস্ত প্ল্যান রয়েছে? বর্তা বর্তা, আমি খুব ভুল করে ফেলেছি, খুব বড় ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিন, দয়া করে ক্ষমা করে দিন আমাকে। নিজেদেরকে তো তোমরা শিক্ষিত বলে দাবি করো, হ্যাঁ তোমাদের অনেক দূর অবধি পড়াশুনো, সেটাই তো সারাক্ষণ কপচাও সবার কাছে। তা যারা এত শিক্ষিত তারা এরকম একটা ভুল করে কি করে? বর্তা বর্তা, এভাবে কিন্তু সব দোষ মেজদি ভাই আর বর্দি ভাইয়ের উপরে চাপালে ঠিক হবে না, দোষ তো আমারও আছে। আমি আমি নিজেও ডিডের কাগজগুলো মেজদি ভাইয়ের কাছে দেখেছিলাম, আমার সেগুলো ঠিকঠাকই মনে হয়েছিল, মানে মানে কোনো সন্দেহ করার মতো কিছু মনে। কথাটা নিজের স্বীকার করলে বললে কিছুটা হলেও বেঁচে গেলে, হ্যাঁ এটা যদি জোর জবরদস্তি করে তোমাকে চাপে ফেলে কথাটা আদায় করতে হতো, স্বীকার করাতে হতো, তাহলে তুমি আরো বিপদে পড়ে যেতে, তুমি পালের গোদা, এই সন্দেহটা আমার অনেক আগেই হয়েছিল। আলো বর্দা, আমি তোমাকে ক্লিয়ারলি বলছি, এতে আলোরই হাত আছে, তুমি একটু খোঁজ খবর করো না, তাহলেই জানতে পারবে যে সুশোভন গোস্বামীকে আলো নিজেই নিয়ে এসেছিল। দিদি ভাই, নাটক করো না, একদম নাটক করো না, তোমার মনে মনে এত বিষ আলো, তুমি আমার বর্দার এত বড় ক্ষতি করলে। আমি সুশোভন গোস্বামী নামটাই মেজদি ভাইয়ের মুখে প্রথমবার কালকে শুনেছিলাম, সত্যি আমি ওনাকে চিনি না। মিথ্যে কথা বলার একটা লিমিট আছে আলো। আচ্ছা তুমি আমাকে বলো, তুমি যদি এই লোকটাকে না নিয়ে আসো তাহলে হঠাৎ করে এতগুলো বছর পর কোথায়?
থেকে উদয় হলো এই লোকটা? বড় বৌদি যে অফিস জয়েন করেছে, মানে বর্দা যে অফিসের দায়িত্ব বড় বৌদির হাতে তুলে দিয়েছে, এই খবরটা একটা বাইরের লোক হয়ে ওই লোকটা জানলো কি করে? তুমি ডাবল গেম খেলছো না? একদিকে তুমি সুশোভন গোস্বামীকে দিয়ে গেমটা খেলাচ্ছ, আর অন্যদিকে বড় বৌদিকে ভোলা ভালা পেয়ে বুঝিয়েছ যে কাগজপত্র সমস্ত কিছু ঠিক আছে, আর বড় বৌদিও তোমার কথায় ভুলে গিয়ে তোমাকে বিশ্বাস করে যা সর্বনাশ করার করে দিয়েছে। অজয়টা ঠিকই বলেছে, ওর কথা যুক্তি আছে, দেব হতেই পারে। আলো তোর পুরনো শত্রুকে ডেকে এই কারখানা হাতিয়ে নেবার নাম করে 5 কোটি টাকা নিজে সরাতে চাইছে, যেটা দিয়ে ও ওর ব্যবসাটাকে আরো বড় করবে আর আমাদের বাড়ির সকলকে একেবারে বাড়ির মধ্যে ওর কাজের লোক বানিয়ে রাখবে। হতে পারে, কিন্তু হতে পারে না মা, এইটাই হবে। আর আমার কথা মিলিয়ে নিও, আলো এটা করবে বলেই পিন্টুদেরকে এই বাড়িতে এনে তুলেছে। তোমরা কেন এভাবে মন করা গল্প বানিয়ে আমাকে দোষারোপ করছো? বিশ্বাস করো আমাকে, আমি এসবের বিন্দু বিসর্গ কিচ্ছু জানতাম না, কিচ্ছু না। আচ্ছা দিদি, তুই যে হঠাৎ পিন্টুর কথা তুললি, পিন্টু এই বাড়িতে আসতে তোর কি ক্ষতি হয়েছে আমাকে বল, কি ক্ষতি হয়েছে? আর তুই উঠতে বসতে আলোর উপর দোষ দিচ্ছিস কেন? যে মেয়েটা আমাদের বাড়ির জন্য, আমাদের পরিবারের জন্য এত কিছু করেছে, তার উপর দোষ দিতে তোর খারাপ লাগে না? সব সময় তোর ওর দিকে আঙুল তুলতে ভালো লাগে? হ্যাঁ আবি, না বুঝে একটা কথাও বলবি না তুই। এখন একে একে আমার সমস্ত অঙ্ক, সমস্ত হিসেব মিলে যাচ্ছে। একমাত্র আলোর জন্য আমাদের সংসারের আজ এই অবস্থা, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের ঝামেলা। আমাদের সবার চোখে ভালো থাকার জন্য কয়েকটা টাকা ধার করেছিল ওই পর্যন্ত। এর চেয়ে বেশি কিচ্ছু করেনিও। আদিত্যর মতো জানোয়ার ছেলেটাকে আমি জেলে পুরেছি। আমি আদিত্যর থেকে যে টাকা আলো ধার করেছিল সেটা আমি শোধ করে দিতে চেয়েছিলাম, দেব, ব্যাস হিসেব মিটে গেল। কিন্তু আমার হিসেবটা কি হবে? আমার যে কারখানাটা চলে গেল সেটা কে দেবে? আলো ফিরিয়ে দিতে পারবে? পারবে আলো? 5 কোটি টাকার কারখানা ওটা, এতগুলো টাকা কে দেবে আমায়? কি আলো কি করে ফিরিয়ে দেবে আমার টাকা? বর্দা, মুখ সামলে কথা বলো। বলবো না। আর আমার মাথার গরম করাতে না চাইলে তুই আর একটা কথাও বলিস না। ওইসব হিরোগিরি অন্য কারোর সঙ্গে দেখাবি, দেবরাজ চ্যাটার্জির সঙ্গে নয়। আর তোর মতো নেমোখারাম তো আমি জীবনে দেখিনি। এখনো যে হাজতের বাইরে দাঁড়িয়ে নিঃশ্বাস নিতে পারছিস সেটা এই দেবরাজ চ্যাটার্জির জন্যে, আর তাকেই তো ধমকাচ্ছিস। তোমার জন্য না বর্দা, আমি জেলের বাইরে শ্বাস নিচ্ছি শুধুমাত্র আলোর জন্য। অভি, এখন এসব কথা থাক। এই আলো, তোমার কথাগুলো না আমার কানে সহ্য হচ্ছে না, তুমি চুপ করে দাঁড়িয়ে থাকো ওখানে। তোমাকে ভালোবেসে কোথায় একটু মনে জায়গা দিয়েছিল বলে দিন রাত তুমি আমাকে এইভাবে অপদস্থ করবে? হ্যাঁ, আসলে ভুলটা আমারই হয়েছে ভুলটা। তোমার কথায় বিশ্বাস করাটাই আমার সব থেকে বড় ভুল হয়েছে। তোমার কথা শুনে আমি সাবিত্রীকে অফিসের দায়িত্ব দিয়েছিলাম, তোমাকে বিশ্বাস করা আমার একদম উচিত হয়নি। আমি সারা জীবন যেটা বিশ্বাস করতাম সেই বিশ্বাস ভেঙেছি আমি। মেয়েদের দ্বারা আজ যাই হোক, অন্তত ব্যবসাটা হয় না এই চিন্তা ভাবনা, এই বিশ্বাস থেকে এক পাও সরা উচিত হয়নি আমার। মেয়েদেরকে কোনোদিন মাথায় তুলতে নেই এই বিশ্বাসটা আমার ছিল, সেই বিশ্বাস থেকে আমি সরে এসেছি। আমি যে কেন এই বিশ্বাস থেকে সরে এলাম, কেন যে আলোর মতো একটা মেয়েকে আমি বিশ্বাস করলাম, আর অনেক নাটক হয়েছে। আন্না, সাবিত্রীকে বলে দেবে কাল থেকে ওর অফিসে যাওয়া বন্ধ। দাও চাবিটা দাও। বর্দা, এবার এটার একটা ব্যবস্থা করো। এই তুই এটা নিয়েছো কেন? দাও এটা, দাও বর্দা, নাও। নাটক বন্ধ, আজ থেকে সব নাটক শেষ। এবারই মেয়েরা যেখানে ছিল সেখানেই থাকবে, তাদের রান্নাঘর পর্যন্ত দৌড়, তারা রান্নাঘরেই থাকবে। ঘরে নিয়ে চল। হ্যাঁ বর্দা।
সুশোভন গোস্বামীকে আমি যতদূর জানি সে কোনো খারাপ কাজ করতে পারে না। ঠাম্মা তুমি কি বলতে চাইছো? আলো তো তোমাকে সব কিছু খুলে বললো। উনি কিভাবে মেজবৌদিকে ঠকিয়ে নকল সই করে স্ট্যাম্প চুরি করে কোটি টাকা লোভ দেখিয়ে গোটা কারখানাটা নিজের নামে করে দিল, আর তারপর তুমি বলছো এই লোকটা কোনো খারাপ কাজ করতে পারে না। সরি ঠাম্মি, আমি তোমার সঙ্গে এবার একমত হতে পারছি না। আলো, মাথাটা ঠান্ডা কর, আগে ভাগে কোনো সিদ্ধান্ত নিস না, পুরো ব্যাপারটা খতিয়ে দেখ। আমি জানি এখন তোরা আমাকে বিশ্বাস করতে পারবি না, গোস্বামী মানুষটা যে ভালো এ ব্যাপারে এখন আমি যতই যুক্তি দিই না কেন তোরা মানতে পারবি না। একবার গোস্বামীর দিকটা পরিষ্কার হয়ে গেলে দেবরাজের ভালো মানুষই যে কতটা ভালো ছিল সেটাও পরিষ্কার হয়ে যাবে। না, আর চুপ করে বসে থাকলে চলবে না, কাল থেকে যুদ্ধে নামতে হবে। এই গোস্বামী মালটা টিকি খুঁজে বার করার প্ল্যানটা ঠান্ডা মাথায় করতে হবে, দেখি আমাদের হাত থেকে কি করে পার পায়। ঠিক আছে, তুমি যখন বলছো আমি খতিয়ে দেখবো, কে ঠিক কে ভুল সেটা আমাকে জানতেই হবে। সব থেকে বড় কথা, বর্তার চোখের সামনে আমাদের নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে। তাই যেভাবেই হোক বর্তারা মিস্টার গোস্বামীকে খুঁজে বের করার আগে আমাকে খুঁজে বের করতে হবে। কালকে কি হলো বলো তো মিস্তি, বর্দা এভাবে সবকিছু শেষ করে দিল। আমি জানি তোর ভিতরে কি চলছে, তোর এত দিনের স্বপ্ন একটা নাচের স্কুল, যাও বা নাচের স্কুলটা খুললি, তার মধ্যে বর্দা এসে না রে এটা না মেনে নেওয়া যাচ্ছে না। আচ্ছা মিজদি, এই সব কিছুতে আমার কি দোষ বলো তো? বাইরের একটা লোক এসে বর্দিকে ঠকালো, সেটা তো এমনি এমনি নয়, ওই লোকটা তো বর্দার আগে থেকেই শত্রু ছিল, সুযোগ বুঝে কায়দা করে সই করিয়ে নিয়ে কোম্পানিটা নিজের নামে করে নিল। সেভাবে দেখতে গেলে তো বর্দার পাপের শাস্তি আমি আর বর্দি ভোগ করছি, এখানে তো আমি কোথাও নেই। নেই তো, তুই তো নেই, তাও শাস্তিটা তো তোকেই ভোগ করতে হচ্ছে। দেখ ওই সারা জীবন যেটা চলে আসছে বর্দার জুলুম। আলো ঠিকই বলেছে, এই মানুষটা না জীবনে কোনো দিন শোধরাবে না, কখনো ভালোবেসে সবকিছু দিয়ে দেবে, আবার কখনো রাগ হলে সব কেড়ে নেবে, অদ্ভুত মানুষ। কিন্তু এভাবে তো চলতে পারে না, তোমরা কিন্তু বর্দার সামনে আর মাথা নিচু করবে না, নিজেদের জায়গায় অটল থাকবে। কিন্তু সেটা কিভাবে বলো তো? রীত বা বর্দা এরা কেউই চাইবে না মেয়েরা নিজের পায়ে মাথা উঁচু করে দাঁড়াক, অন্তত কালকের ঘটনার পর তো একদমই চাইবে না। আচ্ছা ওদের চাওয়া পাওয়ার উপর কি তোমাদের স্বপ্ন নির্ভর করছে? না তো, তাহলে তাহলে আবার নতুন করে সবকিছু শুরু করো, ভুলে যেও না এই লড়াই শুধু তোমার আমার নয়, আমাদের মতো প্রত্যেকটা মেয়েদের অস্তিত্বের লড়াই। আমরা যদি হেরে যাই আমাদের মতো প্রত্যেকটা মেয়ে হেরে যাবে, যারা প্রতিদিন নিজেদের অস্তিত্ব রক্ষা করার জন্য যুদ্ধ করে যাচ্ছে। আমাদেরকে জিততেই হবে। তুমি ঠিক বলেছ আলো, আমাদের তো হারলে চলবে না, আমাদের জিততেই হবে। কিন্তু গোস্বামীকে কিভাবে খুঁজে বের করবে কিছু ভেবেছো তুমি? ভাবছি, ওই গোস্বামীকে খুঁজে বের করতেই হবে। তবে আমি কারখানার স্বত্ব ফেরানোর কাজে ব্যস্ত থাকবো, তোমাদেরকে তোমাদের লড়াই নিজেদেরকেই লড়তে হবে, আমি পাশে থাকবো, বর্দি ভাইও পাশে থাকবে। কিন্তু একটা কথা মনে রেখো, তোমার স্বপ্ন শুধুমাত্র তোমারই, কারো সেটাকে কেড়ে নেওয়ার অধিকার নেই। ঠিক বলেছ, আমি নতুন করে আবার আমার নাচের স্কুল করব, দেখি আমাকে কে আটকায় এবার, দেখি বর্দা তোমাদের ওপর কিভাবে জোর জুলুম করতে পারে। আলো,
এই সুশোভন গোস্বামীর ব্যাপারে তুমি কি জানো বলো তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, আমি এখন রাখছি। কি হলো, গোস্বামীর মামার সাথে কথা হলো? হ্যাঁ কথা হলো, কিন্তু উনিও তো একই কথা বললেন, মানে ঠাম্মি তখন যা বললো তাই বলছেন, যে ওনার মতো নাকি ভালো মানুষ আর দুটো হয় না। এতই যখন ভালো মানুষ তখন এত বড় কাণ্ডটা কেন ঘটালো? সেটাই তো জানবো। উনি আমাকে দেখা করতে বলেছেন, আমাকে পরে অ্যাড্রেসও পাঠিয়ে দেবেন। দেখা করে জানাবেন যে মিস্টার গোস্বামী বর্দার কোম্পানি কেন হাতাতে চেয়েছেন। কিন্তু আলো আলো, তুমি একা যেও না, আমি তোমার সঙ্গে যাই। সে ঠিক আছে, কিন্তু আমার বর্দার বিষয়ে অন্যরকম একটা সন্দেহ হচ্ছে। উনি হঠাৎ আমার কথা শুনে বর্দি ভাইকে হঠাৎ অফিসে যেতে দিল, পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দিল। কেন? সবে কি তাহলে ওই গোস্বামীকে ডাকার চাল? আমাদেরকে এই ছকের মধ্যে ফাঁসিয়ে আমাদের মুখ বন্ধ করাতে চাইছে বর্দা। কে জানে, সবটা কিরকম যেন গুলিয়ে যাচ্ছে না তাহলে। বর্দা, এবার কিন্তু তুমি আমাকে বলো, এবার বলো, অনেক দিন এইসব লুকোছাপা আমার আর ভালো লাগে না, সত্যি বলছি। তুমি এই গোস্বামী আর আলোকে টাইট দেওয়ার জন্য কি কি ব্যবস্থা নিতে চলেছো, একটু ছেড়ে কাশো। এই মৌনব্রত আর কতদিন চালাবে বলতো? এবার কিন্তু সত্যি আমার ভালো লাগছে না কিন্তু, জানো তো। তুমি আমি কি, আমি আমি তো তোমার ভাই, তো নিজের ভাই হই, তুমি আমাকে ভালোবাসো, তাহলে কি আমার সবটা জানার অধিকার নেই? হ্যাঁ অধিকার আছে, বলবো বলবো, সময় হলে সব বলবো, এখন যা হচ্ছে চুপচাপ শুধু দেখে যা। এই এক কথা তুমি সেই কবে থেকে বলে যাচ্ছে, আমার কিন্তু সত্যি এবার ভালো লাগছে না। বলো না, একটু ঝেড়ে কাশো না, আমার তো একটা জানার অধিকার আছে, তাই না? এত অধৈর্য হচ্ছিস কেন? বললাম তো বলবো, এখনো সময় আসেনি, সময় আসুক সব বলবো। কি হয়েছে মামুনি, আপনি এভাবে এখানে বসে কেন? কিছু না, এমনি বয়স হয়েছে, বুড়ো মানুষ, বাড়ির এক কোনায় পড়ে থাকি, আমাকে নিয়ে কারো ভাবার কোনো দরকার নেই। ঠিক আছে, এইভাবে কেন বলছেন মামুনি, কি হয়েছে আমাদেরকে অন্তত বলুন, আমরা শুনি। তোমরা শুনে হবেটা কি? দেবুকে বললাম, দেবু তো আমার কোনো কথা শুনলই না। বললাম এবছরের পুজো নিয়ে কি ভাবনা চিন্তা, ও মা, সে কিনা মুখের ওপর বলে দিল না পুজো হবেই না। এতদিনের পুরনো একটা প্রথা, এতদিনের একটা পুজো, এ বাড়ি এক কথায় বন্ধ করে দিতে চাইছে কেন? আমরা সারা বছর তো সবাই এই পুজোটার জন্যই অপেক্ষা করে থাকি, সেই পুজোটাই যদি না হয়। মা তুমি চিন্তা করো না, এই বাড়িতে ঠিক পুজো হবে। হ্যাঁ মামুনি, অভি একদম ঠিক কথাই বলেছে, পুজো হবে, মা আমাদের সবার। আরে একটা কথা বলো তো বর্দা, তুমি কি আমাকে বিশ্বাস করতে পারছো? হ্যাঁ, নাহলে তুমি কি করছো, কেন করছো, কবে করছো, কোনো কিছুই তুমি আমার সঙ্গে আলোচনা করছো না কেন? আরে অফিসার, আসুন আসুন, আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম। হ্যাঁ ঠাকুরমশাই, মায়ের পুজো হবে চ্যাটার্জি বাড়িতে, আপনি বলুন আয়োজন করতে কি কি লাগবে। একদম আপনার কথা মতো সব করেছি, আমি তো আপনাকে বলেছিলাম না, আমার উপর ভরসা রাখুন। ঠিক যেমন বলেছিলাম তেমন বেআইনি ভাবে ওনাকে জেল থেকে ছাড়িয়ে এনেছি। কি বুঝি তো? থ্যাংক ইউ ভেরি মাচ, কিন্তু একটা কথা বলুন, আপনি এভাবে আমাকে জেল থেকে ছাড়িয়ে আনলেন কেন, যেখানে আপনি নিজে আমাকে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন? ভগবানের ইচ্ছেতে সব হয়, তুমি মনে করো এখন একজন ভগবানের সামনে দাঁড়িয়ে আছো, আর ভগবান নিজের হাতে মানুষের ভাগ্য বদলে দিতে পারে। যাই হোক,
দেখো আমি বিনা কারণে কোনো কাজ করি না। বাহ, আলো তো পুরো অন্যভাবে খেলছে দেখছি। হ্যাঁ ঠিক আছে, আমারই বাড়িতে দাঁড়িয়ে আমারই বিরুদ্ধে মহিলা মহল তৈরি করছো। হ্যাঁ এবার তো আমাকে একটু অন্যভাবে খেলতে হবে। সে তুমি যেভাবে ইচ্ছে খেলো, আলোর খেলাটা একটু বন্ধ করো বর্দা, আর নিতে পারছি না। নিতে আমিও পারছি না ভাই, এর বেশি দিন যাতে নিতে না হয় সেই চেষ্টাই করবো। সে তুমি প্রত্যেকবারই বলো, আবার শেষ সময় এলে তুমি পিছিয়ে হয়ে যাও জানো তো। আরে পিছিয়ে আমি যাই না রে, সময় ভাগ্যটাকে আমাকে পিছিয়ে নিয়ে চলে আসে। তো এবার আলোকে জেতার আগে আমার এই সময় আর ভাগ্যটাকে জিততে হবে। এবাড়ির মহিলাদের হাতে আনার জন্য আমি অনেক চেষ্টা করেছি কিন্তু কোনো লাভ হয়নি, এবার শেষ চেষ্টা করব। এবার দুর্গাপুজোর আগেই সব শেষ হয়ে যাবে, এবারে আর আমি কিছুতেই পিছিয়ে আসবো না রেডি তো। আলোরা ওই কি যেন নাম, সুশোভন গোস্বামী, এই সুশোভন গোস্বামীকে খুঁজে বার করার চেষ্টা করবে, আর আমি চেষ্টা করবো ওই খুঁজে পেয়ে যাতে কোনো লাভ না হয়। আলো সুশোভন গোস্বামীকে খুঁজে পাওয়ার আগে ঈশ্বর আলোর খোঁজ পেয়ে যাবে, দেখে নিস তুই। সুশোভন বাবুর মামা হঠাৎ আমাদের এরকম একটা জায়গায় ডাকলেন কেন বলো তো? মিস্টার গোস্বামী হয়তো বর্দার জন্য গা ঢাকা দিয়ে রয়েছে, কিন্তু ওনার মামা এরকম একটা জায়গায় কেন থাকতে যাবেন? সেটাই তো বুঝতে পারছি না, আর ওনাকে তো আশেপাশে কোথাও দেখতেও পাচ্ছি না, উনি কোথায়? মামা বাবু, মামা বাবু, আলো আমার ঠিক লাগছে না জানো তো, আমি এখানে একা এলে আমি এতটা টেনশন করতাম না, যেহেতু তুমি আছো আমার খুব টেনশন হচ্ছে। আমি একটা কথা বলি, তুমি চলো এখান থেকে। না আমরা বেরিয়ে যাই, চলো। দাঁড়াও, এত দূর এলাম সত্যিটা জানার জন্য, সত্যিটা না জেনেই চলে যাব? দাঁড়াও, দেখা যাবে কি হবে না। মামা বাবু, আপনি কি শুনতে পাচ্ছেন? আমরা এসেছি, দেখুন আমরা কিন্তু ঠাম্মির কাছ থেকে আপনার নাম্বার পেয়ে আপনাকে ফোন করে এখানে এসেছি, আপনি তো এখানে আসতে বললেন আমাদের, তাহলে এখন আপনি কেন আমাদের সামনে আসতে চাইছেন না? দেখুন দেখুন মিস্টার গোস্বামীর ব্যাপারে আমরা সব জানি, উনি কিভাবে ঠাম্মির প্রাণ বাঁচিয়েছিল সেই সব কিছু জানি, ঠাম্মি সবকিছু আমাদের বলেছে। আপনি বিশ্বাস করুন, আপনি ভয় পাবেন না, আমরা মিস্টার গোস্বামীর ভালো দিকটাই আপনার কাছ থেকে জানতে এসেছি, আমরা কোনো পুলিশ নিয়ে আসিনি, আমরা দুজনেই এসেছি। আপনি কোথায়? প্লিজ বেরিয়ে আসুন। আলো আলো চলো এখান থেকে, এখানে দাঁড়িয়ে থেকে আর কোনো লাভ নেই, আমার মনে হচ্ছে না কেউ একজন মজা করছে আমাদের সাথে। আচ্ছা উনি যদি এখানে নাই থাকেন তাহলে আমাদের এখানে ডাকলেন কেন? আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের কথা? দেখুন আপনি যদি আমাদেরকে সাহায্য না করেন তাহলে আমরা সত্যিটা জানবো কি করে? ওই দেবরাজ চ্যাটার্জির এগেন্সে স্টেপ নেবো কি করে? না ছাড়ো, চলো এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই। চলো দাঁড়াও, আপনি হ্যাঁ আমি সুশোভন গোস্বামী, রাধা মাধব রাধা মাধব।
আমার মামা নয়, আমি তোমাদের ফোন করে এখানে ডেকে এনেছি। মানে কেন? কারণ কারণ ছাড়া সুশোভন গোস্বামী কোনো কাজ করে না, আর কারণ ছাড়া রাধা মাধব আমাকে দিয়ে কোনো কাজও করান না। রাধা মাধব, রাধা মাধব।